আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল জোসনার্স রান্নাঘর। শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুশিয়া আচার তৈরি করে দেখাবো। এই আচারটি তৈরি করে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আচারটি তৈরি করা একদম সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুশিয়া আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এখন আমগুলো এভাবে ভালো করে ছিলে নিচ্ছি। আমগুলো ছেলার পরে এভাবে দুপাশ কুচি করে কেটে নিব। এখন এভাবে ভালো করে দুপাশ কুচি করে নিব। এটি যে একবারে টুকরো করতে হবে এমনটি না, এরকম বড় কুচি হলেও হবে। আমি আমগুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। কুচি আমগুলো এখানে একটা প্যানে নিয়ে নিলাম। প্যানে নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে এখানে চিনিটি কম বেশি দিতে পারেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটি বেশি দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে একটু কমই দিবেন। চিনি দেওয়ার পর আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোটা মহরি আর 1 চা চামচ ধনিয়া। এই আচারে এর থেকে বেশি মশলা লাগবে না। এই মশলাগুলো আমি তেলে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন 10 মিনিট রাখার পরে এই আমগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন ওই প্যানটি চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করবে তখন একটু নেড়ে দিচ্ছি। আম কুচি করার পরে যতটা হবে চিনি তার অর্ধেক দিবেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। আমের কুচিগুলো কিন্তু গলে যাবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। টক ঝাল মিষ্টি এই আচারে যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিবেন। এখন শুধু মাঝারি আছে নেড়ে যাচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত। এখন পানিটা অনেকটা টেনে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা আর দিচ্ছি স্বাদ মতো রেগুলার লবণ ও কিছুটা বিট লবণ। এই আচারে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এখন এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের তেল ছাড়া কুশিয়া আচারটা বানানো প্রায় শেষের দিকে। পানিটা পুরোপুরি টেনে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুশিয়া আচার। এই আচারটি কাঁচের বয়ামে রেখে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।